দর্শক, আপনারা দেশে ও বিদেশে যে যেখানে আছেন, আমি আয়শানুর আপনাদের সকলকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। দর্শক, আমি চাই 1422 সাল আপনাদের সকলের জীবনে বয়ে আনুক আনন্দের বার্তা। আপনারা সকলে সুস্থ এবং সুন্দর থাকুন, তবে একা নয়, পরিবারের সকলকে নিয়ে। যাও ইফতি, তোমরা যাও বাচ্চারা। সবাই স্কুল না, এর জন্যই আমাদের সবাই আছে, পয়লা বৈশাখের বলতে শুধু ভর্তা, ইলিশ মাছ, তাই এছাড়া আমাদের অনেক কিছু আইটেম করা হয়েছে। আর শুধু একা না, আমাদের সবার পরিবারের আমাদের বৌমা অনন্যা, আমাদের সবার সহযোগিতা আপনারই আসবেন। দর্শক, আমরা আজকে দেখবো কি কি হচ্ছে। দেখা যাচ্ছে মেনি তো অনেক কিছু হচ্ছে, চিকেন, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে এত সুন্দর করে সাজানো হয়েছে কি কি আইটেম দিয়ে খাওয়া হবে, কেরকম ভুল না হয়, ভুল করবেন না। যা যা আইটেম আছে এখানে শুনিয়ে নিতে হবে, এখানে সাজানো হয়েছে। আচ্ছা, এটা কি ডাল ভাত? এটাই করলা, দর্শক আমাদের আজকে আয়োজন আমাদের এখানে আরো একটু বিশেষ অতিথি আছে, তিনি হচ্ছেন আরো এবং ম্যালেনিয়াম মিডিয়ার এমডি সাহেব মিস্টার নুরমান সাহেব। আমরা আজকে ওনাকে জানবো, আমাদের অনুষ্ঠানতে উনি এসে ওনার কেমন লাগছে, কি ভাবছেন নুরমান সাহেব, কেমন আছেন আপনি? জি, আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আপনি যে আমাদের যে আজকে এত সুন্দর একটা আয়োজন আমরা করেছি, আপনাদের আমাদের ম্যালেনিয়াম সবাইকে নিয়ে আপনার কাছে আয়োজনটি কেমন লাগছে, এই মুহূর্তে কেমন লাগছে আপনার কাছে? আপনি আজকে আমাদের এখানে অনুষ্ঠানে এসেছেন, আপনি উপস্থিত আছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যেন আবার থাকতে পারেন আমাদের অনুষ্ঠানে, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের তো আচ্ছা, তাই নাকি? আমাদের বাবি ভালো গান গেতে পারি, তাহলে একটা কি গান করবে? একা একা হবে নাকি দলীয় সংসার? ভাবি আপনারা ওইদিকে যান না, ওইখানে যান না, আমার রেডি চলতে আছে। তা
বাঙালির ঘরে ঘরে কি মা কুন্দলা দেখেছি, সুরেরই তালে তালে হৃদয় মা কুন্দলা। বছর ঘুরে এলো আর এক প্রভাতি ফিরে এলো, সুরের মঞ্জুরি বলা সিঁদুর কাছে লেগেছে আগুন। বুঝি বৈশাখেই শুনি তন্দুরি চিকেন, এটাকে এটা শুটকি মনে হয়, সবজি দিয়ে শুটকি, আর সর্ষে ইলিশ। আচ্ছা, আমরা কিন্তু শুধু এগুলো নয়, আমরা খাবার আগে আমাদের কিছু আইটেম ছিল সেগুলো ডিজাইন করা হয়েছে, অনেক কিছুই করা হয়েছে। আরো বেশি সুন্দর আমরা পৌঁছতে পারি। আমি শুনি তাহলে মনে হচ্ছে যে আমাদের মানে বুঝতে পারছি আমাদের আপনাদের
সুস্থ থাকেন, আমরাও যেন সুস্থ থাকি, তারা আবার আরো সুন্দর করে আমরা সেলিব্রেট করতে পারি। আমি আবার সুস্থ থাকবো।